আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে ব্রয়লারে চিকেন রান্না। তো আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। তো আমি প্রথমে এখানে ব্রয়লারে চিকেন নিয়েছি, আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ। তো এখন এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো আজকে চিকেনটা আমি হালকা করে একটু ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু ভাজা ছাড়াও রান্না করতে পারেন। তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা আমি সয়াবিন তেল দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে গেছে আমি তখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব আর ব্রয়লারের চিকেন আমার কাছে মনে হয় ভেজে না রান্না করলে খেতে বেশি ভালো লাগে না। তো আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন। তো মাংসগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর তার সাথে আমি আজকে ব্যবহার করব আলু। তো আমি এখানে নতুন আলু নিয়েছি, আমি এখানে 4টা আলু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে নামিয়ে নেব। তো সেই তেলের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি গরম মশলা। আমি এখানে 3 টুকরো পরিমাণ দারচিনি দিয়েছি আর 5টা ছোট এলাচ দিয়েছি, 3টা লবঙ্গ আর 4-5টা কালো গোলমরিচ দিয়েছি। তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। তো এগুলোকে একটু ভেজে নেব, তারপর এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো তারপর এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। তো মশলাটা আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর উপর থেকে যখন তেল উঠবে তখন মনে করতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আবার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, টোটাল 10 মিনিট আমি মশলাটা কষিয়েছি। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু। তো আলুটাকে আমি একটু কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার হয়, আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। তো এখন মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এখন মিডিয়াম আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। তো 10 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলেছি, মাঝে 1-2 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, তা না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। তো মাংস থেকে কিন্তু একটু পানি বের হয়েছে, সেই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি যেহেতু মিডিয়াম আঁচে ছিল। তো তারপরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো এখানে পানির কোনো পরিমাণ নেই, আপনারা যেরকম পছন্দ করেন সেরকম অনুপাতে দিয়ে দিবেন। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।
তো এখন আরও একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্নার হওয়া পর্যন্ত। তো আমি আরও অনেকক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমার রান্নার এই অবস্থা হয়েছে এখন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।